কোনো ফ্যাসিবাদী আমার বন্ধু বা আত্মীয় হতে পারে না। আত্মীয়তা থাকলেও সে রক্তের সম্পর্ককেও আমি একেবারে ডিনাই করি। এবং স্যার আরেকটি জিনিস আমরা দেখতে পেরেছি যে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তিনি ল্যান্ড করার সাথে সাথেই সেখানে কিন্তু বিএনপি পন্থী যারা ছিল তারা একটি প্রতিবাদ সমাবেশ করেছে এবং বিক্ষোভ করেছে, ডিম ছড়াছড়ি হয়েছে এবং ওখানকার আওয়ামী লীগ এবং বিএনপির কর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। তো এখানে একটা শক্তি প্রদর্শন তারা করতে পেরেছে, যেটা অনেকে বলছে যেটা বাংলাদেশ হলে বেনজিরের পুলিশের সামনে হয়তো বিএনপির কর্মীরা করার সাহস পেত না, যেটা আমেরিকাতে তারা করতে পেরেছে। এটা তো বলা বাহুল্য, এটা তো, এবং এর দ্বারা কি লাভ বৃদ্ধি হবে, একটা জনমত সৃষ্টি হবে যে তাকে বিদেশের বাঙালি যারা আছেন তারা ঘৃণা করে, এটা একদিক দিয়ে ভালো, তবে এর দ্বারা হাসিনার কোনো ক্ষতি বৃদ্ধি হবে না। ইমেজ একটু নষ্ট হচ্ছে, হয়েছে, ইমেজ আর কত নষ্ট হবে, হাসিনার তো কোনো ইমেজ নেই। এখন সময় হচ্ছে তাকে লাথি মেরে ফেলে দে, তাকে ধরে আটকিয়ে জেলে দেওয়া, বিচার করা এবং লাথি মেরে ফেলে দে। এই এই আন্দোলন, ওটা একটা স্বতঃস্ফূর্ত একটা প্রতিবাদ, এটাকে আমি ভালো চোখেই দেখি। তবে এর দ্বারা বাংলাদেশে যদি এরকম কিছু না হয় তাতে কোনো কারো আসে যাবে আসবে যাবে। এমডি রুহুল নামে একজন একটি ছড়া লিখেছেন, আমি একটু পড়ে শোনাতে চাচ্ছি। তিনি লিখেছেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা হচ্ছে না কথা, ভোট দিতে পারছি না, বুকে বড় ব্যথা। এটা আমার ছাত্র আবু সালেহ পল্টনের ছড়া নামে একটা বই লিখেছিল এবং আমার খুবই প্রিয় ভাজন আবু সালেহ, সে লিখেছিল, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা, যেটা 1973 সালে লিখেছিল, লেখার ফলে শেখ মুজিবুর রহমানের পুলিশ তাকে আটকে ফেললো, জেলখানায় চলে গেল, পরীক্ষাও দিতে পারলো না, তার ব্রেকআপ স্টাডি হলো। তো আবু সালের ওই কবিতাকে স্মরণ করেই বলছে, এবং আমি তো দ্বিমত পোষণ করার কোনো উপায় নেই। এবং স্যার এ থেকে পরিত্রাণ আমরা তো পেতে চাই, কিন্তু দেখা যাচ্ছে আমাদের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি জানিয়ে দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই। আবার অন্যদিকে বিএনপি তারা আন্দোলনের মাধ্যমেই বলেছে যে তারা এই পরিস্থিতি পাল্টাতে চাচ্ছে। তো এই যে এই বর্তমান পরিস্থিতিতে তথ্যমন্ত্রী যে এত দাম্ভিকতা সুরে তিনি বলছেন যে তত্ত্বাবধায়কের স্বপ্ন দেখে লাভ নেই, তো এটা আসলে কি মনে হচ্ছে আপনার, যে সামনের দিনগুলোতে তাহলে কি আসলে পরিবর্তনের কোনো সম্ভাবনা রয়েছে, নাকি এভাবেই আওয়ামী লীগ যেভাবে চলছে একদলীয় ভাবে চলতে থাকবে? আওয়ামী লীগ জানে একটা তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের আগে নির্বাচন হলে 300 ভেতরে হয়তো 3-4 সিট তারা পাবে, সবগুলোই বিএনপি বা বিরোধী দল নেবে। তো তারা কোন দুঃখে একটা ওই কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন করবে, নিশ্চয়ই করবে না, এবং ক্ষমতার দম্ভ তো শেষ মুহূর্ত পর্যন্ত থাকে। এবং ওই যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, আমরা যে দুর্বল নই এটা প্রমাণ করার জন্য আপনাকে উচ্চ স্বরে কথা বলতে হবে। ছোটবেলা শুনেছি যে যেখানে যে জঙ্গল দিয়ে যে রাস্তা দিয়ে নিরিবিলি রাস্তা, রাত্রেবেলা ভূতের ভয়, সেখানে যারা যায় খুব জোরে গান গাইতে গাইতে যায়, যেন ভূত তার গান শুনে মনে করে যে সে ভয় পায়নি। এদের ওই ভূতের ভয়ে এখন গান গাওয়া, এই মন্ত্রীর গান গাওয়া হচ্ছে এটা, যে আমরা কিন্তু ভয় পাইনি, আমরা এখনো ক্ষমতা ছেড়ে দেওয়ার কোনো আমাদের কোনো ইচ্ছা নেই, আমরা নির্বাচন করব আমাদের যেমন পছন্দ হবে। হাসিনা একবার বলল না, আমরা যখন দেখব নির্বাচনে জিতব তখনই নির্বাচন দেব। তো এখন এটা তো জেতার খেলা, এখানে কোনো হার জিত নেই, শুধু জিত। এতে মন্তব্য করার কি আছে, তারা তো ভয় পেয়েছে এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখবে, এতে অবাক হবার কিছু নেই। তো স্যার এই পর্যায়ে চলুন আমরা দেখে নিই এটিএন বাংলায় প্রচারিত একটি টক শোয়ের অংশ বিশেষ, যেখানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং আপনার বন্ধু ইকবাল সোবহান চৌধুরী তারা পার্টিসিপেট করেছিলেন। তো চলুন আমরা একটু ক্লিপটি দেখে নিই। কিন্তু সর্বশেষ যে নির্বাচনটি হয়ে গেল সেই নির্বাচনটা আসলে কিরকম ছিল? আপনি যদি বলেন যে নির্বাচন হয়ে গিয়েছে যেটি, দেখুন এখানেও কিন্তু যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন কেউ জিতেছেন কেউ হেরেছেন। যারা হেরেছেন তারা বলেছিলেন যে তারা মামলা করবেন, তারা তথ্য প্রমাণ দিবেন এবং মামলা কিন্তু হয়নি। প্রশ্ন হল যে নির্বাচনে যারা হেরেছেন তারাই প্রথম প্রশ্ন তুলবেন যে নির্বাচনের গ্রহণযোগ্যতাটা,
কিন্তু সেটি কিন্তু তারা করতে পারেনি বা করেননি। কেন করেননি? তাকে হত্যা করা হলো, তারপরে তার লাশ কিন্তু সেখানে প্রথমে সমাধিস্থ করা হয়েছিল চিটাগাং এর কাছে। যারা হত্যা করেছে তারা সেনাবাহিনীর, কিন্তু ওনারা সেই লোকজনই তারা, যে লোকটি তাদের প্রধান ছিলেন তাদেরই প্রধানকে তারা হত্যা করেছে। কি ট্রেনিং আমি জানি না তাদের, করে তার মানে আরো অনেকের বডির সাথে ডাম্প করে ফেলেছে। এরপরে দু তিন দিনের পরে যখন একটু শান্ত পরিবেশ হয় তখন ওনার ওখান থেকে বডিটি ইয়ে, যেটা উনিও বলেছেন যে বাই দিস টাইম কিন্তু বডি ইয়ে হয়ে গেছে, মানে কিছুটা মিউটিলেটেড হয়ে গেছে। স্যার, ইকবাল সোবান চৌধুরীর বক্তব্য নিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আমি 1964 সাল থেকে চিনি, আমার রুমমেট ছিল, খুবই বন্ধু ছিল। এখন তো তাকে দিনে চাপ কাটতে ইচ্ছা করে, জুতো মারা এবং চাপ কানা উচিত খালি গায়ে, পিঠে পিঠ মোড়া করে বেঁধে। নির্বাচন যারা হেরেছেন তারা মামলা করবেন, না করলে নির্বাচন বৈধ হয়ে যায়। এই সমস্ত কথা যে বদমাইশ গুলো বলে তাদের ঘাটটা মটকে দেওয়া উচিত। কামাল হোসেন অর্বাচীনের মতো বলেছিলেন আমি মামলা করে দেব। আরে বেটা, কামাল হোসেনের ওই কথা উদাহরণ দিয়ে ইকবাল সোবান চৌধুরী বলছে মামলা করলো না সুতরাং বৈধ হয়ে গেল। সারা বিশ্বের খবরের কাগজ গুলো, রাজনৈতিক অ্যানালিস্ট গুলো, এমনকি ভারতের সাংবাদিকরাও বলেছে যে ঢাকা ক্যান্টনমেন্টে যে রয়ের প্রধান কি নাম পি সিং উতাল, সেও অবাক হয়েছে যে এত ভোটে কি করে জিতল। মানে জেতানোর প্রোগ্রামটা ছিল রয়ের, কিন্তু এত বিপুল ভোটে জিতবে, অনেকগুলো সেন্টার অনেকগুলো জায়গায় ক্যান্ডিডেট একটা ভোটও পায় না। তারপরে যেখানে হতো আওয়ামী লীগ পাচ্ছে 10,000, বিএনপি পাচ্ছে 300, এটাকে বিশ্বাসযোগ্য হলো? ইকবাল সোবান চৌধুরী খুব ভালো করে জানে সে একটা ঠগ, প্রবঞ্চক, ডাকাতের সর্দার। ওই যে সাগর রুনিনি আন্দোলন করে মহিউদ্দিন খান আলমগীর যখন মন্ত্রী, তার সামনে খুব ধম্পি ধম্পি করলো, তারপরে শেখ হাসিনা তাকে কিনে ফেললো, একেবারে পালিত গৃহপালিত কুকুরের মতো। সে তো শেখ হাসিনার একটা গৃহপালিত কুকুর, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে ইকবাল সোবান চৌধুরীর মাথায়, যদিও সেজদার দাগ। সেটা আমি বলি, পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমি গেছি, মুসলমানদের দেখেছি, কোন মুসলমানের কপালে দাগ দেখি না। এটা শুধু ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের দেখি, ঘষে ঘষে কালো করা হয় যাতে লোকে দেখলেই মনে করে হাহা লোকটা তো খুব নামাজ। এই যে ধুরন্ধর মুনাফিক ইকবাল সোবান চৌধুরী যেটা বললো, এর প্রতিবাদ করার জন্য তাকে আমি দেখাতে চাই যে তুমি সারা পৃথিবীর গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস এবং ভারতীয় পত্রিকাগুলো এবং অ্যানালিস্টরা, জার্মানির একজন অপোজিশন নেতা, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম কি বলছেন যে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, রাতের বেলায় ভোট হয়ে গেছে, এই সত্যটাকে অস্বীকার করছে ইকবাল সোবান চৌধুরীর মতো ধুরন্ধর বদমাশ, গওহর রিজভীর মতো ধুরন্ধর বদমাশ। এরা হাসিনাকে দিয়ে বৈধতা দিচ্ছে। এই এই শয়তানগুলোকে চিহ্নিত করে রাখা উচিত, এদের বিচার হবে, পালিয়ে যেন যেতে না পারে। এবং স্যার, ইকবাল সোবান কিন্তু এই চাটুকারিতার জন্য কিন্তু তিনি অলরেডি দুটো পুরস্কার পেয়ে গেছেন। তিনি ডেইলি অবজারভার পেয়ে গেছেন এবং ডিবিসি নিউজ নামে একটি 24 আওয়ার একটি নিউজ চ্যানেল, এটির প্রধান কর্তা ব্যক্তি তিনি। অতএব তাকে তো ভালোভাবেই উপহার দেওয়া হয়েছে। আমি 2015-16 সালে 2018 নির্বাচনের আগ পর্যন্ত তার সঙ্গে একটা সামাজিক সম্পর্ক বজায় রাখতাম, আমাকে খুব আদর যত্ন করে 2015 এবং 16 সালে তার যে বাড়িতে খাওয়া দাওয়া করালো, অনেক আইটেম, তার বাড়ি ঘরের বৈভব বৃত্ত দেখে আমি তাকে 1964 সাল থেকে চিনি। একজন সাধারণ একজন ডিস্ট্রিক্ট সাবডিভিশনাল রেভিনিউ ম্যানেজার ছিলেন তার বাবা, তার ছেলের যে ফার্নিচার, কাপড় চোপড়, খাওয়া দাওয়ার যে আয়োজন, ওরে বাপরে বাপ। তারপরে এই যে টেলিভিশন স্টেশন পেলো, খবরের কাগজ পেয়ে গেল, সে আগেও কিন্তু হামিদুল চৌধুরীর যে বাংলাদেশ অবজারভার, পাকিস্তান অবজারভারটাকে সে
কুক্ষিগত করে ওখানেও শোষণ করেছে, কিন্তু তার বৈভব বৃদ্ধি পেল হাসিনার আমল। এবং এটা তো দেখা যাচ্ছে, এটা তো আঙ্গুল দিয়ে দেখ, আমি তোকে চিনি বলেই বলছি। এরকম তো আরো শত শত হাজার হাজার আওয়ামী লীগের আছে যারা কোনোদিন রিক্সায়ও চড়েনি, তারা এখন বেন্টলি আর বিএমডাব্লিউ চড়ে, এরকম প্রচুর আছে। ইকবাল সোবান চৌধুরীও তাদেরই একজন, একজন অতি সাধারণ একটা ঘরের ছেলে, এত বৈভবের মালিক হলো কোত্থেকে। এগুলোর বিচার করা উচিত। আর দ্বিতীয় কথাটি যে বলেছে জিয়াউর রহমানকে নিয়ে, যে আমি পুরোটা দেখেছি, এক জায়গায় সে বলেছে তার যে পোস্টমর্টেম হয়েছে এটা সিএমএইচ এর ডক্টর তোফায়েল আহমদ করলেন, উনি তো তখন জিয়াউর রহমান একজন সিভিলিয়ান রাষ্ট্রপ্রধান, আর পোস্টমর্টেম করবে ঢাকা মেডিকেল কলেজ বা কোনো বেসামরিক ডাক্তার। এই গর্দভটা এটাও জানে না যে বাংলাদেশের সেনাবাহিনীর মানে যারা রিটায়ার্ড, যারা অবসরপ্রাপ্ত, তারাও সিএমএইচ এর বেনিফিটটা পান। সুতরাং জিয়াউর রহমান একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল, তার সিএমএইচ এর যে বেনিফিট পাওয়ার কথা তার এবং তার পরিবারের। আমি জানি অনেক রিটায়ার্ড আর্মি অফিসার জেনারেল তাদের পরিবার বর্গের জন্য তারা বেনিফিট পান সিএমএইচ এ যাবার। তো সিএমএইচ এর ডাক্তার পোস্টমর্টেম করেছে। ইকবাল সোবান চৌধুরীর ভাষায় ওই পোস্টমর্টেম যদি মনে করেন যে ন্যায়সঙ্গত না, তবুও তো ওই পোস্টমর্টেমে আইডেন্টিফাই করা হয়েছে যে এই বডিটা জিয়াউর রহমানের বডি। তার ছেলে তারেক রহমান দেখেছে, যারা যারা ওখানে ছিলেন সেদিন যেদিন জিয়াউর রহমানের জানাজা হয়। ইকবাল সোবান চৌধুরী এটা কেন বলল না যে 10 লক্ষের উপর লোক, ঢাকা শহরের লোক সংখ্যা তখন ছিল 30-40 লক্ষ, আরো কম, 20-30 লক্ষের মতো, 10 লক্ষের উপরে লোক তার জানা যায় গেছে। আর তাদের নেতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান, তথাকথিত বঙ্গবন্ধুর জানা যায় লোক পাওয়া যায়নি। ওই জন্যই হাসিনার ঈর্ষা। হাসিনা দুইটা লোককে খুব ভয় পায়, একটা হচ্ছে জিয়াউর, মৃত জিয়াউর রহমান, আর ডক্টর মোহাম্মদ ইউনুস। তো এই দুজনের বিরুদ্ধে তাকে যত রকম কারসাজি, এই মিথ্যা কথাগুলো বলার জন্য। সে তো জানে যে তার কথাগুলো যারা শুনছে তারা কেউই এক বর্ণ বিশ্বাস করছে না, এবং এগুলোর জন্য, এই অপরাধগুলোর জন্য ইকবাল সোবান চৌধুরীর বিচার হওয়া উচিত আমি দাবি করি। আমাকে আমার বন্ধু বলেছেন, এটা আমি অবজেক্ট করি, আমার প্রাক্তন বন্ধু, এরা যদি আমার বাবা, আমার ছেলে, আমার সহোদর ভাই হতো, তাহলেও এদের আমি পরিত্যাগ করতাম, কেননা এরা ফ্যাসিবাদের দোষর। কোনো ফ্যাসিবাদী আমার বন্ধু বা আত্মীয় হতে পারে না। আত্মীয়তা থাকলেও সে রক্তের সম্পর্ককেও আমি একেবারে ডিনাই করি, আমি পরিষ্কারভাবে বলে দেবো এরা আমার কিছু হয় না। এদের বিচার দাবি করছে। ধন্যবাদ স্যার।